এক ঘন্টার নাটক ও টেলিফিল্মের শ্রেষ্ঠ রচয়িতার নাম ঘোষণার পালা। এবং আমি নাম ঘোষণার এবং ক্রেস্ট তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানকে। এবং এই সুযোগে আমরা দেখে আসব নমিনেশন কারা পেয়েছেন ফর দিস বেস্ট স্ক্রিপ্ট রাইটার। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ রচয়িতা রাহিদ, এখন আমরা সবাই একটা গ্যাজেটের মধ্যে, গ্যাজেটের সাগর জাহান নাটক মিম ফ্যাশন এন্ড বিউটি, তোমাকে দেখুক আমার এগুলো ভালো লাগে না, কষ্ট হয় না। শফিকুর রহমান শান্তনু নাটক অবাক যোগসূত্র, এগুলো মায়ের তো ফালাই দিবার পারুম না। আই থিংক ইউ আর দ্য ওয়ান। সৈয়দ জিয়াউদ্দিন নাটক ওয়ান অ্যান্ড অনলি, আই ওয়াজ লুকিং ফর মাই এন্টায়ার লাইফ। মানুষজন তোরে সার পেয়ে ডাকে। স্বরূপ চন্দ্র দে নাটক আপনার ছেলে কি করে, কিছু সাওয়াত নাই এই শহরে, যার বাড়ি নাই। রৌনক হাসান নাটক মা, 50 বছর ধরে এই শহরে আমি থাকি, তবু শহরটা আমার হইল না। বেঙ্গল প্লাস্টিকস প্রেজেন্টস 10th RTV স্টার অ্যাওয়ার্ড 2020, এক ঘন্টা নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ রচয়িতা, দ্য অ্যাওয়ার্ড গোস টু শফিকুর রহমান শান্তনু নাটক অবাক যোগসূত্র। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরটিভি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। আসলে আমার এই পুরস্কারটা পাওয়া খুব দরকার ছিল, কারণ আমার বাবা প্রায় বলে তুই এত লিখিস, দু চারটা পুরস্কার তো তোর পাওয়া দরকার। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার এই নাটকের ডিরেক্টর মাহমুদ হাসান রানা ভাইকে, প্রযোজক আরএস তানভীর ভাইকে। নাটকটি মাকে নিয়ে লেখা, এই জন্য এই পুরস্কারটি আমি আমার মা এবং পৃথিবীর সকল মাকে উৎসর্গ করতে চাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আর এবার এক ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ পরিচালকের নাম ঘোষণার পালা। আর নাম ঘোষণার জন্য এবং ক্রেস্ট তুলে দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলুকে। আর এই সুযোগে আমরা দেখে নিব নমিনেশন পেয়েছেন কারা। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ পরিচালক শাফায়েত মনসুর রানা নাটক পরিপূরক, মাবরুর রশিদ মান্না নাটক ব্যঞ্জন বর্ণ, রহমতুল্লাহ তুহিন নাটক ওয়ান অ্যান্ড অনলি, সঞ্জয় সমদ্দার নাটক শিফট, মাহমুদ হাসান রানা নাটক অবাক যোগসূত্র, মাহমুদুর রহমান হিমি নাটক কেন, শিরোনাম এবং ভূমিকা এতক্ষণ সবাই শুনেছেন, সরাসরি আমি ফলাফলে চলে যাই। পুরস্কারটি পাচ্ছেন সঞ্জয় সমদ্দার। অনেক অনেক অভিনন্দন। শুভ সন্ধ্যা। প্রথমে কৃতজ্ঞতা পরম করুণাময় আমার বাবা মা, আমার টিম আরটিভি এবং সংশ্লিষ্ট সকলকে। আর আমি আমার এই পুরস্কারটা উৎসর্গ করতে চাই আমার স্ত্রী, আমার দুই সন্তান দিজু এবং সৌরিকের মা, আমার ভালোবাসা দীপাকে। দীপা, দিস ইজ ফর ইউ।